সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো বারাবণীতে। শুক্রবার বারাবণী থানার উদ্যোগে এ সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াতে পদযাত্রায় অংশ নেন দোমাহনি কেলেজোড়া হাইস্কুলের পড়ুয়ারা। শুক্রবার এই র্যালিতে সামিল হন এসিপি প্রতীক রায়, সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। পুলিশ প্রশাসনের তরফে দুর্ঘটনা এড়াতে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে। তারপর থেকে জনসচেতনতা বেড়েছে, কম করতে পেরেছি আমাদের দুর্ঘটনাকে। কি ছিল আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ ছিল, তো আজকে আমরা জানতে পারি যে কিভাবে গাড়ি চালালে সচেতনতামূলক কাজগুলো করতে হয়। অবশ্যই গাড়ি চালালে হেলমেট ব্যবহার করতে হয়, আর পিছনে যে থাকে তাকেও হেলমেট ব্যবহার করতে হয়, আর অবশ্যই চার চাকা চালানোর যে সেফটি বেল্ট অবশ্যই ব্যবহার করতে হয়, আর রাস্তায় গাড়ি চালালে হেডফোন ব্যবহার করতে নেই, এটাতে পথ দুর্ঘটনা হতে পারে। তো অবশ্যই আমরা এই বারাবণী থানার উদ্যোগে আমরা জানতে পারলাম যে কীভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করলাম, এবং জানতে পারলাম যে কীভাবে গাড়ি চালালে কীসব সচেতনতামূলক কাজগুলো করতে হয়। আর সেই স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করি আমরা সকলে, গাড়ি সাবধানে চালানো, তাহলে কিন্তু সুন্দর পরিবহন ব্যবস্থা আমরা সকলের উদ্দেশ্যে তুলে ধরতে পারব। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।